नमस्कार बंधुरा, आमी दीपक और तुम्हारा देखो दीपक पटनायक यूट्यूब चैनल। तो बंधुरा तुम्हारे जादेर जेरक्स दोकान रही है और तारा कम्प्यूटरे काज करो, यदि जेरक्सर साथे यदि कम्प्यूटर जो लिंक ना थाके, माने कोनो प्रिंट आउट यदि तुम्हारा कम्प्यूटरे प्रिंट करबे यदि जेरक्सर साथे सेई कानेक्शनटा यदि ना थाके, ताहले अनेक तुम्हारा लस करछो। कारण एकटा प्रिंटारे प्रिंट करते तुम्हारे जदि एक टाका खरच हय, ताहले तुम्हारे जेरक्से प्रिंट करते 50 पैसा खरच हबे, माने तार अर्धेक खरच हबे। তাই অবশ্যই সবাই তোমরা কম্পিউটারের সাথে জেরক্স মেশিনের সাথে তোমরা কানেক্ট করবে, তাহলে তোমাদের অনেক খরচ বেঁচে যাবে এবং তোমরা দ্বিগুণ প্রফিট করবে। তো বন্ধুরা, আজকে এই জেরক্সের সাথে কম্পিউটারে কী করে কানেক্ট করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। তো এর জন্য কী কী লাগবে এবং সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই কম্পিউটারের সাথে এবং জেরক্স মেশিনের সাথে কানেকশন করার জন্য আমাদের প্রথমে একটা কেবিল লাগবে এবং একটি সফটওয়্যার লাগবে। তো আমি একটি কেবিল বেছে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে। তো আমি যেহেতু আমার কম্পিউটার এবং জেরক্স মেশিন একটু ডিস্টেন্সে থাকে, তো তার জন্য আমাদের একটু বড় কেবিল নিতে হবে। তাই আমি 3 মিটার কেবিল একটা বেছে নিয়েছি। তো এই কেবিলের মাথা হবে যেরকম এরকম, জাস্ট একটা ইউএসবি পয়েন্ট থাকবে এবং এরকম একটা এর মুখ থাকবে। তো এই রকম দুটো পয়েন্ট থাকার পরে তো তোমরা এর সাথে এবং এর সাথে কানেক্ট করতে পারবে। তো কীভাবে কানেক্ট করতে হয় সেটা তোমাদের দেখাবো, তার আগে কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় তো সেটা আমি তোমাদের দেখাবো, তো চলো দেখে নিই। বন্ধুরা, সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো তাই আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি এখানে সার্চ বারে গিয়ে টাইপ করব যে ক্যানন ড্রাইভার, তো এটা লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে প্রথমে একটি অপশন দিয়েবে এখানে, দেখো সাপোর্ট ক্যানন ইন্ডিয়া। তো এখানে যে অপশানটা দিয়েছে তো তোমরা এখানে ক্লিক করবে। তো তাই আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, দিয়ে এখানে একটু স্ক্রোল ডাউন করলে এখানে ব্রাউজার বাই আওয়ার প্রোডাক্ট রেঞ্জ, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে বিজনেস মাল্টি ফাংশনাল ডিভাইস, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম দুটো অপশান দেখাবে, তারপরে তোমরা এখানে ক্লিক করার পরে এখানে ইমেজ রানার বলে যে অপশানটা আছে তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে এধারে অপশান আসবে, এখানে দুটো অপশান আছে, তোমরা দুটো অপশানে ক্লিক করে করে দেখবে যে তোমার প্রিন্টার কোন অপশানে আছে। তো আমি একটি ইমেজ রানারে ক্লিক করে দেখছি যে আমার এখানে প্রিন্টার আছে কিনা। তো আমি 2270 মডেলের ক্যানন জেরক্স মেশিন ব্যবহার করি, তো এটা সেখানে আছে। তো এটা আমি ইনস্টল করে নেব, মানে এই সফটওয়্যারটাকে আমি ডাউনলোড করব। তো তার জন্য আমি এখানে ক্লিক করলাম। আমি তো ক্লিক করার পরে আমার এরকম একটা অপশান দেখাবে, দিলে আমি একটু স্ক্রোল ডাউন করে নিচে আনবো। নিচে আসার পরে আমার দেখো অনেকগুলো এখানে অপশান দেবে, তো তার মধ্যে আমাদের এই যে লাস্ট যে অপশানটা আছে 64 বিট UFR, তো এখানে টু প্রিন্টার এরকম একটা কথা দেবে, তোমরা এখানে ডাউনলোড করে নেবে। ক্লিক করার পর এখানে ডাউনলোড করবে, তো তারপর এখানে সেভ করে নেবে ফাইলটা। তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, তারপরে আমি এটাকে ওপেন করব। তো এটা বেরে আমি ওপেন করব, তার জন্য আমি এখানে ক্লিক করে শো ফোল্ডারে ক্লিক করব। শো ফোল্ডারে ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এরকম একটি এ হবে, লোডিং হবে, দিলে এখানে একটি ফাইল তৈরি হয়ে যাবে। তো এখানে ফাইলটা আবার ওপেন করব, দিয়ে এখানে সেটআপ বলে যে অপশান আছে, এই যে সেটআপ বলে যে অপশান আছে তোমরা এখানে ক্লিক করবে। তো তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে এরকম একটা অপশান দেবে, তোমরা নেক্সট করে দেবে, নেক্সট করে ইয়েস করে দেবে। এটা ইয়েস করার পরে এখানে ইনস্টল উইথ ইউএসবি কেবিল কানেকশান, তো যেহেতু আমি ইউএসবি কানেকশান দিয়ে এটা ইনস্টল করবো তাই এখানে ক্লিক করে নেক্সট করে দেবো। তো তাই এটা ক্লিক করে আমি নেক্সট করলাম। তো এই নেক্সট করার পরে এটি ইনস্টল হয়ে যাবে, তো এটা ইনস্টল হয়ে গেছে। তো তারপরে আমাদের একটি অপশান দেখাবে যে আমাদের বলবে যে এখানে দুটো কেবিল দিয়ে দুটোকে কানেকশান করতে, তো আমার যে কেবিলটা আছে দুয়ে আমি সেটা দিয়ে কানেকশান করব।
বন্ধুরা এই ইউএসবি পয়েন্টার দিয়ে আমরা প্রথমে এই ইউএসবি হাবে আমরা কানেক্ট করব। তো এই আমার ইউএসবি হাবটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়ে আছে, তো তাই এখানে আমি কানেক্ট করেছি। এবং এর অপর প্রান্তটা এটা আমি জেরক্স মেশিনের সাথে কানেক্ট করব। তো তার জন্য আমি জেরক্স মেশিনের কাছে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এই কেবিলটা দিয়ে জেরক্স মেশিনে কানেক্ট করব। তো এটাই আমার জেরক্স মেশিন। তো এর সাথে এটা আমার 2270 ক্যানন 2270 মডেলের জেরক্স মেশিন। তো এইটার এই প্রান্তে আমার সেই যে কানেক্ট করার যে পয়েন্টটা তো এখানেই থাকে। তো বন্ধুরা দেখো আমার এইখানে যে পয়েন্টটা আছে জাস্ট এরকম এর মাথাটা এই দিকে করে লাগাতে হবে। জাস্ট এই দেখো কানেক্ট করা হয়ে গেল। বন্ধুরা আমাদের এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের সফটওয়্যারটার ইনস্টল কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমাদের যেহেতু সফটওয়্যারটা ইনস্টল করেছি তার জন্য কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নিতে বলছে। তো তোমরা একবার রিস্টার্ট করে নেবে। করে নেওয়ার পরে আমি এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কি না এটা আমি হাতে নাতে প্রমাণ করে আমি তোমাদের দেখাবো। তো তার জন্য আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি। তো ফটোশপটা ওপেন করে আমি একটি পেজ ওপেন করব। তো এটা আমি প্রিন্ট করে আমি তোমাদের দেখাবো যে এটা সফটওয়্যারটা সত্যিকারে ইনস্টল হয়েছে। তো এটা প্রমাণ করে আমি তোমাদের দেখাবো, তাই একটি পেজ বেছে নিয়েছি। তো আমি এইটা ওপেন করছি আমি। তো এটা আমি প্রিন্ট করছি। তো প্রিন্ট করার জন্য আমি কন্ট্রোল পি চাপবো। তো কন্ট্রোল আমি পি চেপেছি। তো পি যাওয়ার পর এখানে যেভাবে করে তো প্রিন্টে গেলাম, দিয়ে এখানে দেখো প্রিন্টারে এখানে সিলেকশন করতে, তো আমি যে প্রিন্টারটা ইনস্টল করেছি তো এটা এখানে সেটা শো করাচ্ছে। তো তোমরা এটা ক্যানন 2270-এর যে মডেল যে এটা প্রিন্টারটা আছে এখানে সিলেক্ট করে নেবে। দিয়ে এখানে বোথ সাইড আছে, সিঙ্গেল সাইড আছে। তো তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে এখানে পেপার সাইজ এখানে A4টা সিলেক্ট করে নেবে। দিয়ে এখানে পেপার সোর্স এখানে ড্রয়ার নাম্বার 1 দেবে। তো আমার ড্রয়ারে 1 নম্বর ড্রয়ারে এটা রেখেছি। তো এটা রেখে ওকে করে দেবে, দিয়ে আবার ওকে করে দেবে। দিয়ে ওকে করে দিলে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার এখানে প্রিন্টিং দিয়ে দেওয়ার পর এখানে সিগন্যাল লেখা আছে, মানে এর মনে হচ্ছে প্রিন্ট দিচ্ছে। তো দেখো আমার এখানে কাগজ বেরিয়ে যাচ্ছে, এই দেখো আমার কাগজ বেরিয়ে গেছে। তো দেখো আমি এইটা কানেকশন করার পরে সেখানে যখন প্রিন্ট আউট মেরেছি তারপরে আমার এখানে প্রিন্ট বেরিয়ে আসছে। বন্ধুরা জেরক্সের সঙ্গে কম্পিউটার কীভাবে কানেকশান করতে হয় এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের ধারণা দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।